नमस्कार राज्य कृषक देखो गुरुत्वपूर्ण खबर आज से राज्य जिस कृषक आज से गुरुत्वपूर्ण खबर तो यार मन दी चाह बंधु अपने भल खबर आते बेहद खबर आवेक अपने माध्यम अपने जानव पार राज्य मुख्यमंत्री डॉक्टर हिमंत विश्व शर्मा आज मंत्य करे जिस भुआ कृषक आज जिस मानु पीएम किसान जरिए यार टका लाभ पा ना तो कारण एनको मंत्य कर राज्य मुख्यमंत्री डॉक्टर हिमंत विश्व शर्मा हवेक अपने माध्यम जानव पारे नतुनको पीएम किसान जरिए टका लाभ छहजारको टका अपर बैंक एकाउंट लाभ पीएम किसान आँचन जरिए कृषक पुनर्व छहजारको टका लाभ माध्यम जानव पारे पीएम किसान जरिए और एक नतुन लिस्ट उलियब बंधु अक नवेम्बर माहते लिस्ट उलियब राज्य सरकार और हवेक अपने माध्यम जानव पारे भिडियो चाय थे जो अपनी अनलाइन सब यूट्यूब चेनेल आज नतुनक आज से चेनेल सब्सक्राइब कर लाइक नक प्लीज लाइक कर कारण আপোনালোকৰ এটা এটা লাইক এবং ভিডিও বনাবলৈ উৎসাহ যোগায় তো বলক আজি কৃষকৰ বিৰুদ্ধে তদন্ত চিনাক্ত হলে ধন অৱতাই দিব লাগিব ৰাজ্যত আৰু নহয় ট্ৰেক্টৰ বিতৰণ আৰু এই গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিছে আজি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই এতিয়া আমাৰ কৃষি বিভাগে যোগান ধৰিব নোৱাৰিব ট্ৰেক্টৰ ট্ৰেক্টৰ বিতৰণত বাধা মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কৃষি মন্ত্ৰী অতুল বৰা সহ বিভাগৰ শীৰ্ষ বিষয়ৰ উপস্থিতিত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এই গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত ট্ৰেক্টৰ বিতৰণৰ পৰিৱৰ্তে গাঁও অঞ্চলত পুখুৰী খন্দা আৰু অঞ্চলটোত 10 লাখ টকাৰ সাহায্য প্ৰদান সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আনকি পূর্বর মুখ্যমন্ত্রীর গ্রাম্য উন্নয়ন যোজনার অধীনত পাঁচ বছর বিতরণ করে হেক করব নোয়ারা ট্রেক্টর আর বিতরণ নহয় স্পষ্ট কইলে মুখ্যমন্ত্রী গরাকিয়ে খারাপাড়াত অনুষ্ঠিত বৈঠকতে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত ভুয়া কৃষকের ধন সরকার পিএম কিষাণ আঁচনির হুদ্র তালিকা প্রকাশ পাব নভেম্বর মাহত ভুয়া কৃষকক চিনাক্ত করে ধন অবতায় লওয়ার কর্তন করব লিস্টর পরিণাম এই ক্ষেত্রে উপায়ুক্ত সকলে ইতিমধ্যে তদন্ত চলাই থাকা বলেও দাবি করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৈঠকতে লওয়া আন দুই সিদ্ধান্তর ভিতর রাজ্য দীর্ঘদিনে কৃষকের মুখোমুখি হয়ে অহা হারণ নাটনি দূর করার ক্ষেত্রে পদক্ষেপ রাজ্য সরকারের তেজপুর লক্ষিমপুর উপলব্ধ হব পর্যাপ্ত পরিমাণের হার লগতে কৃষকের 100% বিনামূল্যে হার যোগান তথা উন্নত মানদণ্ডর হার যোগানোর বিশেষ পদক্ষেপ রাজ্যের কৃষি বিভাগে যোগান দেওয়া বলেও মন্তব্য করে মুখ্যমন্ত্রী ডক্টর কৃষকের কারণে এখন ডাঙর ভাল খবর আছে বন্ধু অকল দেখবলে পাইছে পিএম কিষাণ যদি আপনাদের নতুন করে রেজিস্টার করে তেনেহলে 6000 কোটি টাকা লাভ করব লগতে পাব আন আন সুবিধা এই প্রক্রিয়া একেবারে সহজ আর স্থানীয় ভাগতে আপনাদের আবেদন করব পারিব এটা অ্যাপর জড়িয়ে অকল পিএম কিষাণ আঁচনির জড়িয়ে সরকারে কৃষকক বছরে 6000 টাকার আর্থিক সাহায্য প্রদান করে এই সাহায্য তিনটা কিস্তিত দিয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে পূর্বে পিএম কিষাণ আঁচনির 9টা কিস্তি মুকুলে করেছে 9 আগস্ট 2021 তারিখ 9.75 কোটির অধিক হিতাধিকারী কৃষকক কৃষক পরিয়ালের একাউন্টত 19,500 কোটি টাকা প্রদান করা হয়েছে উল্লেখযোগ্য যে এই আঁচনির জড়িয়ে করোনা মহামারীর সময়ত ক্ষুদ্র খেতিয়কে 1,00,000 কোটি টাকার অধিক সাহায্য লাভ করেছে এই আঁচনির আরম্ভণি 2019 সনের ফেব্রুয়ারিত করা হয়েছিল পিএম কিষাণের অনলাইন পোর্টেল www.pmkisan.gov.in নাইবা মোবাইল অ্যাপর জড়িয়ে ইয়া চাব পারিব ইয়ার পরিসর বৃদ্ধির NICA মোবাইল অ্যাপ ডেভেলপ আর ডিজাইন করেছে এই আঁচনির সুবিধা লাভ করবলে আপনি ওসরের ডাকঘর নাইবা CSP কাউন্টার পঞ্জীয়ন করব পারে লগতে কৃষকসকলে পিএম কিষাণ আঁচনিত নতুন পঞ্জীয়নের অফিসিয়াল ওয়েবসাইটের পর আপনাদের করব পারিব গুগল প্লে স্টোর গিয়ে পিএম কিষাণ GOI মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিজের পঞ্জীয়ন করব পারিব এই প্রক্রিয়া একেবারে সহজ আর স্থানীয় ভাষাতে করব পারিব বন্ধুসকল আপনাদের কেনেকৈ রেজিস্ট্রেশন করব ইয়ার কারণে আপনাদের গুগল প্লে স্টোর গিয়ে পিএম কিষাণের যখন অ্যাপ আছে সেইটা আপনাদের ডাউনলোড করব লাগিব তারপর আপনাদের এই অ্যাপটা যাতে খুলব তারপর নিউ ফার্মার রেজিস্ট্রেশন যে অপশন আছে তাতে আপনাদের সিম্পলি ক্লিক করব লাগিব তারপর নিজের আধার নম্বর আর ক্যাপচা কোড সঠিক রূপ দাখিল করক আর কন্টিনিউ বোতামত ক্লিক করব লাগিব এতে রেজিস্টার ফর্মত নাম ঠিকানা ব্যাংক একাউন্টের তথ্য IFSC কোড আদি দাখিল করব লাগিব এতে সঠিক বিবরণ যে নাম ঠিকানা ব্যাংকর হবে IFSC কোড আদির হইতে পঞ্জীয়ন ফর্ম ফিল আপ করব লাগিব ইয়ার পিছতে সাবমিট বোতামত ক্লিক করব লাগিব পিএম কিষাণ মোবাইল অ্যাপত আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হব কোনো ধরনের সহায়ের বাবে পিএম কিষাণের হেল্পলাইন নম্বর দেখিবলে পাইছে 1551-261-00-243-00606 ব্যবহার করব লাগিব বন্ধু সকল যদি আপনাদের নতুন করে আবেদন করব বিচারে তেনহলে আপনাদের এতিয়া আবেদন করব পারে আপনাদের 6000 কোটি টাকা লাভ করব প্রত্যেকটা বছরতে পিএম কিষাণ আঁচনির জড়িয়ে যদি আপনাদের অনলাইন মাধ্যমে আবেদন করব বিচারে তেনহলে অফিসিয়াল যখন ওয়েবসাইট আছে তাতে গিয়ে আপনাদের আবেদন করব পারিব নাইবা আপনাদের CSC সেন্টার নাইবা CSP গিয়ে আপনাদের আবেদন করব পারিব তো বন্ধু সকল এই ভিডিওটির মাধ্যমে আপনাদের ইমানেই জানাব পাইলো যদি ভিডিওটি ভাল পাইছে লাইক করব চ্যানেলটি সাবস্ক্রাইব নকৰিলে প্লিজ সাবস্ক্রাইব করব পুনৰ লগ পৰাখৰে আজিলৈ বাই।